তো দেখে নাও, প্রথমেই আছে পেঁপের তরকারি, নেক্সট আছে ডাল ধনে পাতা আর টমেটো দিয়ে, আর এখানে আছে ওই যে শোলা কচুর ডাঁটা ভাজা, বেগুন ভাজা, পরবটি ভাজা, লাল শাক, সাথে আছে মাছের ঝাল টমেটো আর ধনে পাতা দিয়ে। আর এখানে যে আমগুলো দেখছো ওগুলো কিন্তু সবই কাঁচা, মেখে খাবো আর কি। আর শশা আমগুলো কিন্তু আপনাদের কেটে রেখে গেছে। আর এখন ঘড়িতে কটা বাজে দেখেছো তোমরা? 11:05। আর মাকে ওখানে বসিয়ে দিয়েছি একটু কাজকর্ম করতে আর কি, মানে বিছানা চাদর সব চেঞ্জ করে কাচতে দিয়ে দেবো আমি। দিদি এমনি দিদির মতো কাজ করে গেছে, আর এখন একটু চেঞ্জ করে পরিষ্কার করে দিলাম, আর মাকে বললাম নতুন অরগুলো ভরো, আর আমি এদিকে একটুখানি সব যেগুলো এক্সট্রা আমি ঘর থেকে সব জামাকাপড়গুলো বের করলাম, বিছানা চাদর বের করলাম, সেগুলো কাচতে দিয়ে দিই ওয়াশিং মেশিনে। আর যেগুলো মানে আগে দিদি আজকে চলে গেছে তাড়াতাড়ি, তো সেক্ষেত্রে জামাকাপড় নেড়ে দিয়ে যেতে পারেনি, তো সেগুলো আমি নামিয়ে রেখে নতুন করে এগুলো কাচতে দিয়ে দেবো। আর তারপর না শরীরটা তেমন অতটা ভালো লাগে না, এমনি আমি প্রায় দিনই বলি শরীরটা ভালো লাগে না, আর মানে সপ্তাহে একদিন দুদিন করে তো শরীরটা সত্যি সাথ দেয় না, দুর্বল লাগে, কেন কি হয় কোনো কিছুই তো তেমন বুঝে উঠতে পারি না, নিজেই বুঝতে পারি না, তো তোমাদেরকে বা কী বলবো। তো সে যাই হোক, আর একটুখানি ফেস প্যাক মেখেছি, ফেস প্যাক বলতে তেমন কিছুই না, একটুখানি বেসন মেখেছি আর কি, মানে একটা ব্রণ মতো বেরিয়েছে মুখে, তার সেটার উপরে মাখবে ভাবলাম, তাহলে সারা মুখে একটু মেখে নিই, সেইভাবে আর কি বেশি ট্রিটমেন্ট করা হয়ে ওঠে না এখন, আর ভালোও না লাগে না, বললাম না শরীরটাই ভালো লাগে না, সাথ দেয় না। তো চলো একটুখানি বাইরের দিকে যাই, সকাল থেকে এখনো বাইরের দিকে আসা হয়নি, প্রচুর হাওয়া হচ্ছে, হাওয়ায় আর কি পাপসগুলো সব উল্টে গেছে, হাওয়াও যেমন হচ্ছে তেমন প্রচুর রোদও উঠেছে, বেশ রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, বেশ ভালোই লাগছে, গরমও লাগছে, হাওয়াও আছে রোদও আছে, মোটামুটি এমন ওয়েদার প্রত্যেক দিন থাকলে কিন্তু মোটামুটি চলেই যায়, বেশ ভালোই লাগে, বাট এমন তো হয় না, তাহলে তো আমরা বেঁচে যাই না। তো বেশ হাওয়াটা ভালো লাগছে বলেই ভাবলাম এখানে এই কাঁচের দরজা দুটো খুলে দিই, আর অলরেডি তো একটা তালা মারা আছেই, তো এক্ষেত্রে কী হবে বলো তো, এখান দিয়ে হাওয়া ঢুকবে, ওই গেটের সাইডে সব হাওয়া টাওয়া ঢুকে এই যে ঘরে চলে আসবে, এখান দিয়ে হাওয়া জানলা দিয়ে ঢুকবে, দরজা দিয়ে ঢুকবে। আর এই ঘরের বিছানাটাও চেঞ্জ করে পরিষ্কার করে পেতে রেখেছি, আর এখন তো আমরা এই ঘরেই থাকি, আর এই ঘরটায় আমার থাকতে থাকতে বেশি ভালো লাগে, এখানেই থাকবো এখন ভাবছি, আপাতত ডিসিশন নিয়েছি এখানেই থাকবো, খুব ভালো লাগে। আর প্রচুর গরম পড়ে তো সেক্ষেত্রে দুটো ফ্যান না হলে তো ঘুমানোই যায় না, রাত্রে ঘুমটুকু সত্যি খুবই দরকার, মাস্ট। হাই হাই হাই, এই দেখো আমার বুবলা, একে তো আগে দেখিয়েছি, আর আমার বাবা, আর দেখো সব জিনিসপত্র অগোছালো করা, দেখো ভাইয়ের ঘরে চলে এসেছি, ভাইয়ের জাস্ট ভাইয়ের ঘরের অবস্থাটা দেখো, মানে কি বলবো, সে আর কিছু ভাষায় আসছে না, ছেলেরা একটু এরকম হয় আর কি, দুষ্টুমি করে। তো যাই হোক, এই অগোছালোর ঘরটাকে ভাবছি একটু গোছাবো আর কি, আর মোটামুটি আমি তো মানে একা আপাতত আছি, আর মানে বাড়িতে দিদি চলে গেছে, তো আমি আবার এইসব ধুলোর কাজ করতে পারি না, আমার প্রবলেম হয়, তাও যতটুকু পেরেছি একটুখানি আর কি গুছিয়ে টুছিয়ে সব রাখলাম, ভাই গেছে বাথরুমে, তার মধ্যে একটু গুছিয়ে দিলাম, তারপর আবার পরে গুছাবো খুনি, পরে পারমানেন্টলি তো আর ও থাকছে না, ও যখন চলে যাবে তারপরে তো এমনি তো আবার ঘরটা আবার গুছাতে হবে, আর মোটামুটি বিছানাটা গুছিয়ে দিয়েছি যাতে ও ওখানে থাকতে পারে। তো যাই হোক, কেমন লাগলো জানিও।